নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, জানেন যে গরমের জন্য কিন্তু প্রত্যেকটি স্কুল কলেজ এক সপ্তাহের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। তবে বন্ধুরা, এই যে সোমবার থেকেই কিন্তু আবার স্কুল খুলবে কি খুলবে না সেই নিয়ে কিন্তু একটা গণ্ডগোল তৈরি হয়েছিল। তো সেইখানে একটা কিন্তু স্পষ্ট মেসেজ আসছে এবং নবান্ন থেকে কি বার্তা আসছে সেই বার্তা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সোমবার থেকে স্কুল খুলছে কি খুলছে না পুরো বিষয়টি কিন্তু আপনারা জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতেও লেটেস্ট আপডেটগুলো সবার আগে। বন্ধুরা দেখুন এখানে কি বলা হচ্ছে, একটি পেপার কাটিং থেকে আপনাদের দেখাতে চাইছি। 24 এপ্রিল থেকে কিন্তু খুলছে স্কুল, শুরু হচ্ছে পরীক্ষা, মমতার তরফ থেকে কিন্তু বলা হচ্ছে। তীব্র গরমের কারণে আগামীকাল 22 এপ্রিল অর্থাৎ শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুলে গরমের ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামী সোমবার 24 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত স্কুলগুলিতে ফের পঠন পাঠন শুরু হবে বলে কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বন্ধুরা, 24 এপ্রিল থেকে 29 এপ্রিল কিন্তু আবারও স্কুল খুলবে এবং তারপরে আবার 2রা মে থেকে কিন্তু গরমের ছুটি আবার পড়তে পারে। তা আর এই সময়ের মধ্যে কিন্তু সকল শিক্ষক শিক্ষিকাদের কিন্তু বাধ্যতামূলকভাবে বাকি থাকা যে সার্বিক মূল্যায়ন এবং টেস্ট পরীক্ষা সেগুলো কিন্তু সম্পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। তো বন্ধুরা বুঝতেই পারছেন কিন্তু গরমের ছুটির আগে আরও এক সপ্তাহ কিন্তু স্কুল হবে, অর্থাৎ 24 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত স্কুল হবে এবং তারপরে যে যেমনভাবে গরমের ছুটি পড়ার কথা ছিল সেইভাবে কিন্তু গরমের ছুটি পড়ছে। তো বন্ধুরা একটা ক্লিয়ার মেসেজ কিন্তু পাওয়া যাচ্ছে যে সোমবার থেকে কিন্তু স্কুল খোলার একটা সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।